আসসালামু আলাইকুম। ডিএনএ স্কুলের পক্ষ থেকে আমি ফজলে রাব্বি সবাইকে জানাই। বন্ধুরা, আমি তোমাদের রসায়ন দ্বিতীয় অধ্যায়ের ওপর এর আগে আরেকটা ভিডিও দিয়েছি, সেইখানে পদার্থের বিভিন্ন অবস্থা, কণার গতিতত্ত্ব, ব্যাপন ও নিঃসরণ নিয়ে ডিটেইলসে আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমি মোমের দহন, গলন, বিস্ফুটন, পাতন ও ঊর্ধ্বপাতন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবা, এবং আর ভিডিও নিয়ে কারো কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং সায়েন্সের কারো কোনো সাবজেক্টে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাইতে পারো। চলো আমরা আজকের মূল আলোচনায় যাই। আজকের ফার্স্ট যে আলোচনা করব সেটা হলো মোমবাতির জ্বলন এবং মোমের তিন অবস্থা। জ্বলন বলতে এখানে দহনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মোমকে যখন আগুনে পোড়ানো হয় সেই অবস্থাটিকে বলা হয় জ্বলন। এই মোমকে আগুনে পোড়ালে মোমের তিনটা অবস্থায় দেখা যায়। একটা মোম তো এমনি যে মোমটাকে আমরা আগুনে জ্বালাই সেটা তো একটা কঠিন পদার্থ, এবং যখন জ্বালানো হয় তখন ওই মোমের অর্থাৎ মোম বাতিটা বেয়ে বেয়ে তরল পদার্থটা পড়ে, এবং মোমবাতির আগুনের ওপরে যদি হাতটা দেয়া হয় তখন হাতে গ্যাসীয় মোমটা জমা হয়। এ থেকে বলতে পারি যে মোমের জ্বলনে মোমের তিনটা অবস্থায় পরিলক্ষিত হয়। এখন হচ্ছে মোমটা কেন জ্বলে। মোম জ্বলার প্রধান কারণটাই হচ্ছে মোমটা একটা জৈব যৌগ। জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বনটাকে হাইড্রোজেন ও কার্বনের যৌগটাকে বলা হবে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন নিয়েই মূলত জৈব যৌগ গঠিত, আর মোমের প্রধান উপাদানটাই জৈব যৌগ হওয়ার কারণেই মোমটা জ্বলে এবং মোমের তিনটা অবস্থা পরিলক্ষিত। বন্ধুরা, এবার আলোচনা করব গলন নিয়ে। আমরা জানি পদার্থের তিনটা অবস্থা, এছাড়া চতুর্থ আরেকটা অবস্থা আছে যেটা আমরা আলোচনা করি না, সেটা হলো প্লাজমা। এই প্লাজমা অবস্থাটা তোমাদের অতটা ইম্পর্টেন্ট, তোমাদের ফিজিক্সে জানতে পারবা। এখানে তিনটা অবস্থা নিয়ে জানো, একটা কঠিন, একটা তরল আর একটা হলো গ্যাসীয়। এটা কক্ষ তাপমাত্রা, কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, অথবা তাপমাত্রা যদি কমানো হয় গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিনে পরিণত হয়। তাহলে এই যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ তরলে পরিণত হবে সেইটাকে বলা হবে গলন। কঠিন পদার্থ যদি তরলে পরিণত হয় সেই প্রক্রিয়াটাকে বলা হবে গলন, আর তরল পদার্থটা যে প্রক্রিয়ায় গ্যাসে পরিণত হবে সেইটাকে বলা হবে স্ফুটন। এবং আমরা জানি এই গলন বা স্ফুটনের জন্য একটা তাপমাত্রা দরকার। যে তাপমাত্রায় গলন প্রক্রিয়া অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হবে সেইটাকে বলবো আমরা হচ্ছে গলনাঙ্ক, আর যে তাপমাত্রায় তরল থেকে গ্যাসে পরিণত হবে তাকে বলবো স্ফুটনাঙ্ক। এই গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক আবার চাপের উপর নির্ভর করে। এক বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ এক অ্যাটমসফিয়ারিক প্রেশারে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সবসময় একটা জিনিস মনে রাখবা, কঠিন পদার্থের গলনাঙ্ক থাকে, তরল পদার্থের স্ফুটনাঙ্ক থাকে। এই চাপের সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পার্থক্য কই? দেখো, আমরা সবাই বাড়িতে বিভিন্ন রান্নার কাজে প্রেশার কুকারগুলো ইউজ করি। প্রেশার কুকারে আমাদের চাপটাকে বাড়ানো হয়, চাপটাকে বাড়ানোর কারণে পানির স্ফুটনাঙ্কটা বেড়ে যায়, ফলে অতি দ্রুত বিভিন্ন রান্নাগুলো হয়ে থাকে। এইটাকে চাপটাকে কাজে লাগাইয়া স্ফুটনাঙ্কটা বাড়ানো হচ্ছে, অর্থাৎ চাপের সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা সম্পর্ক। চাপ যত বাড়ানো হবে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ততই বেড়ে যাবে। এই স্ফুটন যে প্রক্রিয়াটা অর্থাৎ কঠিন তরল থেকে গ্যাসে পরিণত হয় এটার বিপরীত একটা ঘটনা ঘটতে পারে, অর্থাৎ গ্যাস থেকে তরলে পরিণত হয়। যেমনটা ঘটে রাত্রিবেলা শিশির পরে, এখানে গ্যাসীয় জলীয় বাষ্পটা আমাদের তরল পানিতে পরিণত হয়, ফোটায় ফোটায় ঘাসের কণার ওপর বা বিভিন্ন ফসলের ওপর জমে থাকে, এটাকে শিশির বলি। অনুরূপভাবে যে জলীয় বাষ্পগুলো মেঘ আকারে ঘুরে বেড়ায় সেই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়, অর্থাৎ জলীয় বাষ্পগুলো তরল পানিতে পরিণত হয়, বৃষ্টি আকারে পড়ে।
এই গ্যাসীয় পদার্থটা তরল পদার্থে পরিণত, অর্থাৎ স্ফুটনের বিপরীত ঘটনাটাকে আমরা ঘনীভবন। তাহলে এই ঘনীভবনের জন্য তাপমাত্রাটাকে অপসারণ করতে হবে, স্ফুটনের জন্য তাপ দিতে হয়, ঘনীভবনের জন্য তাপ দিতে হয়। বন্ধু দেখো, আমরা গলনাঙ্ক কিভাবে নির্ণয় করব। গলনাঙ্ক নির্ণয় করার জন্য এগুলো একটা পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা আছে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক নির্ণয়। তোমাদের ল্যাবরেটরিতে এগুলো করা হবে। তার আগে আমি স্ট্রাকচারটা দেখাই। ফার্স্ট একটা স্ট্র্যান্ড নেব, ট্রাইপড মানে ত্রিপদী স্ট্র্যান্ড, তার উপরে একটা তার জালি নেব, তার উপরে কঠিন পদার্থটা কোনো একটা পাত্রে নিব, এবং নিচে যে কোনো একটা বার্নার রাখবো। বার্নারটা হইতে পারে বুনসেন বার্নার অথবা স্প্রিট ল্যাম্প। তো স্প্রিট ল্যাম্প বলা হয় এই কারণে, কারণ ওইখানে যে জ্বালানিটা ব্যবহার করা হয় সেটা স্প্রিট, এবং বুনসেন বার্নার বলা হয় এই কারণে বিজ্ঞানে বুনসেন এই ল্যাম্পটা আবিষ্কার করছিল, এই জন্য বার্নার বা বুনসেন ল্যাম্প। এখানে আগুন জ্বালাইয়া দিলে তাহলে এই কঠিন পদার্থ ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে। এই তাপমাত্রা বৃদ্ধিটা দেখার জন্য আমরা একটা থার্মোমিটারকে কঠিন পদার্থের ভিতরে একটা স্ট্যান্ডের সাথে ঝুলে দিব। থার্মোমিটারের যে বাল্বটা আছে সেইটাকে আমরা কঠিন পদার্থের ভিতরে প্রবেশ করব। বাল্ব কোনটা, আমরা জ্বর মাপার সময় যে অংশটা শরীরের সাথে স্পর্শ করে অর্থাৎ জিহ্বাতে দিই, জিহ্বার নিচে দিই, এই অংশটাকে বলবো বাল্ব। এই অংশটা দেব আমরা কঠিন পদার্থের ভিতর, এবং লক্ষ্য রাখবো যেন ওই থার্মোমিটারটা পাত্রটাকে স্পর্শ না করে বা তার জালিটাকে স্পর্শ না করে, অর্থাৎ ঝুলে থাকে। এখন যদি বুনসেন বার্নার দিয়ে তাপ দেই, দেখবো যে কঠিন পদার্থের তাপমাত্রা বাড়তেছে, ধীরে ধীরে থার্মোমিটারের তাপমাত্রাটাও বাড়তেছে, এবং এক সময় গিয়ে তাপমাত্রাটা স্থির হচ্ছে। তুমি যতই তাপ দাও সেখানে গিয়ে স্থির হয়, এবং কঠিন পদার্থ ধীরে ধীরে গলতে শুরু করে। যে তাপমাত্রাটাতে স্থির হয়ে থাকলো সেই তাপমাত্রাটাকেই বলবো আমরা গলনাঙ্ক। এখানে ইউরিয়া সারের গলনাঙ্ক 133 ডিগ্রি, এটা বিশুদ্ধ ইউরিয়া। এখন ইউরিয়াতে যদি বিভিন্ন অপদ্রব্য থাকে তাহলে তাপমাত্রা গলনাঙ্কটা কিছুটা কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। অর্থাৎ অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক কখনো বিশুদ্ধ পদার্থের গলনাঙ্কের সমান হতে পারে না। এরপরে দেখো আমাদের স্ফুটনাঙ্ক নির্ণয়। এই স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে অনুরূপ একটা যন্ত্রই ব্যবহার করব। এই ক্ষেত্রে তরল পদার্থটার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে, একসময় গিয়ে স্থির হবে। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ তরল বাষ্পে পরিণত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাপমাত্রাটা স্থির থাকবে। তাহলে এই যে তাপমাত্রাটা স্থির তাপমাত্রাটা ওইটাকে বলবো স্ফুটনাঙ্ক। তাহলে এখানে বিশুদ্ধ কপারের, বিশুদ্ধ সালফারের স্ফুটনাঙ্ক, সরি গলনাঙ্ক দেওয়া আছে 119 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমাদের পানির যদি স্ফুটনাঙ্ক নির্ণয় করি, সে পানির স্ফুটনাঙ্কটা কত হবে? পানির স্ফুটনাঙ্কটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে ওই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের যে কোনো পরীক্ষা যদি তোমাদের থাকে, যদি খুব ইজি হয়, তাহলে তোমাদেরকে এই গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কীভাবে নির্ণয় করে সেই প্রক্রিয়াটা দিতে পারবে। এক্ষেত্রে আমরা এই চিত্রটা আঁকবো এবং যে কথাগুলো বললাম কীভাবে সাজাবো সেই কথাগুলো লিখে দিব। এরপরে দেখো আমরা আলোচনা করব লেখচিত্র, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানে মূলত কোনো একটা কঠিন পদার্থকে তাপ দিতে দিতে বাষ্পে পরিণত করলে লেখচিত্রে কী পরিবর্তন, এটাই দেখো। একটা কঠিন পদার্থকে যদি তাপ দেই, তাপ দিলে ফার্স্ট সেটা কী হবে, তরলে পরিণত হবে, তরল থেকে। এখানে আমরা যদি বরফ -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফের তাপ দিয়ে আমরা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলে বাষ্প পরিণত করি, এক্ষেত্রে কী কী ঘটনা ঘটে সেগুলো এরকম। আরেকটা লেখ তোমাদের দেওয়া আছে, এটা এটার উল্টাটা, এই লেখটা দেখো, এই লেখটা হচ্ছে সেই লেখ। আমি মূলত ওই লেখটা আগে আলোচনা করি। ফার্স্ট এখানে একটা কঠিন বরফ নেওয়া হয়েছে -40 ডিগ্রি সেলসিয়াস, বরফকে তাপ দিলে ধীরে ধীরে তার তাপমাত্রা বাড়তে থাকে, এবং তার তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস হবে তখন তাপমাত্রাটা স্থির হবে এবং বরফটা গলতে শুরু। অর্থাৎ এই আমাদের যদি এই
41টা ও ধরি আর এটাকে এ ধরি, তাহলে ও এ বরাবর তাপমাত্রাটা বাড়ছে, এবং ও এ বরাবর যেটাই ছিল এটাই আমাদের কঠিন বরফ। এরপরে দেখো এ থেকে বিতে সময় গেছে, অর্থাৎ তাপ দিছে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন। এখানে মূলত বরফ থেকে আমাদের তরলে পরিণত হচ্ছে, অর্থাৎ এই রেখাটা আমাদের গলনাঙ্ক নির্দেশ করে। এবিটা কি নির্দেশ করবে? গলনাঙ্কটা, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এরপরে দেখো বিতে যখন পরিণত হইল, অর্থাৎ সম্পূর্ণ বরফ তরলে পরিণত হয়েছে, অর্থাৎ বি বিন্দুতে এখন পাত্রে কি থাকবে? সম্পূর্ণটাই বরফ, সরি সম্পূর্ণটাই তরল পানি। এইখানে কিন্তু সম্পূর্ণটা কঠিন ছিল এ বিন্দুতে, বি বিন্দুতে এসে সম্পূর্ণটাই বরফ, সরি পানিতে পরিণত হয়। আর এ বি এই মাঝখানে আমাদের কিছুটা পানি এবং কিছুটা বরফ ছিল। এরপরে আবার যদি তাপ দিতেই থাকি, তো ধীরে ধীরে বি এর তাপমাত্রা বাড়তে বাড়তে 100তে উঠবে, দেখো সি বিন্দুতে যাবে। এ বি সি পুরোটাই পানি, বিটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, আর সিটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটাকে আরও তাপ দিলে এর তাপমাত্রা আর বাড়বে না, এখানে সি থেকে ডিতে চলে যাবে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হবে। এখানে তরল পদার্থটা ধীরে ধীরে বাষ্প পরিণত হবে, অর্থাৎ স্ফুটন ঘটবে। এইখানে যে তাপমাত্রাটা নির্দেশ করবে সেইটাকে বলবো স্ফুটনাঙ্ক, তাহলে এ বিটা গলনাঙ্ক নির্দেশ করে, সেইটা ডি বিন্দুতে সম্পূর্ণরূপে পানি ছিল কিন্তু ডি বিন্দুতে এসে সম্পূর্ণরূপে জলীয় বাষ্প। এরপরে জলীয় বাষ্প যতই তাপ দেওয়া হোক না কেন, তার তাপমাত্রা বাড়তে থাকবে আর কোনো অবস্থা অর্থাৎ এখান থেকে আমরা দুইটা জিনিস দেখতে পারি, এটা হলো তাপমাত্রার পরিবর্তন, এটা অবস্থার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন অবস্থার পরিবর্তন। অর্থাৎ কোনো একটা পদার্থে যদি তাপ দেয় তাহলে সেক্ষেত্রে হয় তাপমাত্রার পরিবর্তন হবে, না হইলে অবস্থার পরিবর্তন হবে। অবস্থার পরিবর্তন হইলে তাপমাত্রার পরিবর্তন হবে না, তাপমাত্রার পরিবর্তন কখনো অবস্থার পরিবর্তন হবে না। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মধ্যে আসতে পারে, সেটা হলো এ বিটা একটা অবস্থার পরিবর্তন, সি ডিটা আরেকটা অবস্থার পরিবর্তন, এ বিটা কেন ছোট হইল কেন বড় হইল? এই অবস্থার পরিবর্তনের জন্য কেনই বা আমাদের তাপমাত্রার স্থির? দুইটা ভিন্ন ভিন্ন কোশ্চেন, একটা হচ্ছে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে কেন তাপমাত্রা স্থির, কারণ কোনো একটা পদার্থকে অবস্থা পরিবর্তন ঘটানোর জন্য তার সুপ্ত তাপের প্রয়োজন। এখানে যে তাপটা দেওয়া হচ্ছে এই তাপটা সুপ্ত তাপ হিসাবে ব্যয় হচ্ছে, তার তাপমাত্রা বাড়াইতে পারছে না, এক্ষেত্রে ওই একই রূপ ঘটনা, তাহলে সুপ্ত তাপের জন্য এখানে তাপমাত্রাটাই। আর এ বিটা ছোট সি ডিটা বড় হওয়ার কারণটা হচ্ছে এখানে পানির স্ফুটনের জন্য যে সুপ্ত তাপ সেটা 22,68,000 এবং বরফ গলনের জন্য সুপ্ত তাপ মাত্র 3,36,000। এইটার চাইতে এইখানে সুপ্ততাপ, অর্থাৎ গলনের সুপ্ততাপের চাইতে স্ফুটনের সুপ্ততাপ প্রায় 7 গুণ বেশি হওয়ার কারণে এই গলনের রেখাটা ছোট, স্ফুটনের রেখা অনেক বড়ে দেওয়া হয়েছে। তোমাদের বইয়ে আরেকটা যে চিত্র আছে সেখানে উল্টা ঘটনা, অর্থাৎ -140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে একটা গ্যাসীয় পদার্থ সেটাকে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফে পরিণত। এর আগের চিত্রটাতে আমি দেখছি বা আমরা দেখেছি যে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে হবে -140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে তার উল্টা ঘটনা। আমরা ওইখান থেকে একটা জিনিস দেখছি, তাপ দিলে পদার্থের তাপমাত্রা বাড়ে, না হয় পদার্থের অবস্থা পরিবর্তন। তাপমাত্রা ও অবস্থা কখনই একসাথে হয়, তাপমাত্রা পরিবর্তন না হয় অবস্থা পরিবর্তন, যেখানে তাপমাত্রা স্থির থাকে সেইখানে অবস্থা পরিবর্তন। যেমন এইখানে একটা তাপমাত্রা 100 বরাবরই আছে এবং এইখানে আরেকটা, এই দুইটা জায়গায় অবস্থার পরিবর্তন, বাকি জায়গা যে তিনটা আছে সেই তিনটা জায়গা তাপমাত্রা পরিবর্তন, এবং এই তিনটা জায়গাতে অবস্থাগুলো সেম ছিল। যেমন এইটা হলো গ্যাসীয়, তোমাদের জন্য আমি কিছু মেসেজ লিখে রেখেছি, এই মেসেজটাতে আমাদের এটা হলো গ্যাসীয় পদার্থ, অর্থাৎ 140 থেকে 100 পর্যন্ত যেটাই আছে সেটা গ্যাসীয়, 100 পর্যন্ত এটা গ্যাস এবং তরল দুইটাই আছে এবং এটা পুরোটাই তরল,
এবং এটা হলো তরল কঠিন, এবং এইখানে যেটা আছে সেটা বরফ অর্থাৎ কঠিন পদার্থ। এরপরে আসো আমরা আলোচনা করব পাতন নিয়ে। তাহলে কোনো একটা পদার্থকে অর্থাৎ তরল পদার্থকে যদি তাপ দিয়ে বাষ্পে পরিণত করে তাকে বলা বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন কি? তরল পদার্থকে বাষ্পে পরিণত করে, এটার একটা নাম। এই উদাহরণগুলো কই কই আছে? আমাদের ভাত রান্নার করার ক্ষেত্রে যে ধোঁয়াগুলো উঠবে পাতিলের, এটা হচ্ছে আমাদের বাষ্পীভবন। অথবা আমরা পিঠা করার সময় যেগুলো করি, ভাপা পিঠা করার সময় এখানে বাষ্পীভবনে ঘটে। এখানে তোমাদের বইয়ে গরম চায়ের কাপ থেকে যে ধোঁয়াটা ওঠে এটাও বাষ্পীভবনের ঘটনা। এই বাষ্পীভবনের উল্টা ঘটনাটা হচ্ছে ঘনীভবন, অর্থাৎ বাষ্পটাকে এবার তরলে পরিণত, অর্থাৎ বাষ্পকে তরলে পরিণত করলে তাকে বলা হয়। এখন দুইটা ঘটনা যদি এক, তরল পদার্থকে বাষ্পে, পুনরায় বাষ্পটাকে তরলে পরিণত করা, অর্থাৎ বাষ্পীভবন আর ঘনীভবন একসাথে ঘটে। পাতন কি? পাতন হচ্ছে যেখানে বাষ্পীভবন আর ঘনীভবন একসাথে, অর্থাৎ তরলকে তাপ দিয়ে বাষ্পে এবং বাষ্পকে তাপ দিয়ে তরলে পরিণত করা বাষ্পীভবন, সরি পাতন। এই পাতনের ব্যবহার করি, দেখো লবণ এবং পানি দ্রবণ থেকে যদি আমরা পদার্থগুলোকে পৃথক করতে চাই সেক্ষেত্রে পাতন প্রক্রিয়া ব্যবহৃত হয়। অথবা লবণ পানি, চিনি পানি, গ্লুকোজ পানি, যে কোনো সমসত্র মিশ্রণের ক্ষেত্রে উপাদান পৃথক করার ক্ষেত্রে, এক্ষেত্রে আমরা যদি পাত্রে পদার্থটাকে নিয়ে তাপ দিই তাহলে পানিটা ধীরে ধীরে বাষ্পে পরিণত হবে। বাষ্প পানিটাকে যদি আমরা শীতল করি তাহলে পানিটাকে আলাদা পাত্রে পাইলাম এবং পাত্রের নিচে তখন সমস্ত পানি বাষ্পে পরিণত হওয়ার পরে পাত্রের অবস্থানটা অবশ্যই। এরপরে দেখো আমাদের আরেকটা আছে ঊর্ধ্বপাতন। তাহলে ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখবো, খালি তরলে পরিণত হবে, আমরা কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্পে, কঠিন থেকে তরলে পরিণত হবে একটা পদার্থ, তরল থেকে বাষ্পে। কিন্তু কোনো পদার্থকে তাপ দিলে কঠিন তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পড়ে, তাকে বলবো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের উদাহরণগুলো লাগবে এডমিশন টেস্টের পর্যন্ত, উদাহরণগুলো লাগবে। নিশাদল পতিত পদার্থ, তরফর উদ্ভাবিত পদার্থ, ব্যাপথলি কঠিন কার্বন ডাইঅক্সাইড, দেখো তরল কিন্তু না কঠিন, আয়োডিন, অ্যালুমিনিয়াম, ক্লোরিন। এদের ক্ষেত্রে আমরা যদি দেখি দেখি এই যে কঠিন একটা পদার্থকে তাপ দিছি, তাপ দেওয়ার কারণে সরাসরি সে পুরো পাত্রটার জায়গায় দখল করে গ্যাসীয় পদার্থ। এখানে কঠিন কীভাবে? আমরা ফার্স্ট যে লেকচারটা দিয়েছি সেইটা, এই অংশটা ব্যাখ্যাটা তোমরা বুঝতে কোনটাকে কঠিন পদার্থ বা পদার্থ। এই ঊর্ধ্বপাতন পদ্ধতিটাও আমাদের মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন কোনো একটা মিশ্রণ থেকে যদি আয়োডিন পৃথক করি তাহলে ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা। এখানে দেখো এটা একটা পাত্র যেখানে আয়োডিন এবং অন্য একটা পদার্থের মিশ্রণ, এবং নিচে বুনসেন বার্নার দ্বারা যদি তাপ দেয় তাহলে আয়োডিন যেহেতু উৎপাদিত পদার্থ সরাসরি এই বাষ্পটাকে সংগ্রহ করার জন্য আমরা এই পাত্রের একটা ঢাকনা দিব এবং ঢাকনার উপরে বরফ দিব। বরফ দিলে হবে কি, ঢাকনাটা ঠান্ডা থাকতেছে এবং বাষ্প আয়োডিনটা ঢাকনার নিচে কঠিন আয়োডিন ঊর্ধ্ব পাত্র, ফলে আমরা আয়োডিন এবং পাত্রে অন্য পদার্থটা করতে। ফলে যদি বলে কোনো একটা লবণ এবং আয়োডিনের মিশ্রণ থেকে লবণ আয়োডিনকে করবো ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। এরপরে চিনি এবং আয়োডিনের দ্রবণ থেকে একই কাহিনী, অর্থাৎ ঊর্ধ্বপাতিত যে কোনো পদার্থ থাকে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। আশা করি তোমরা অধ্যায়ের সবগুলো কোশ্চেন। এখন তোমাদের জন্য লাস্ট আমি তিনটা কোশ্চেন তোমরা কমেন্টসের মাধ্যমে অ্যান্সারগুলো, ফার্স্ট একটা সেটা হলো বালি
ও চিনি অর্থাৎ লবণের মিশ্রণ থেকে কিভাবে এদেরকে পৃথক করা হবে? সেকেন্ড কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, সেকেন্ড কোশ্চেন, চিনি ও বালুর মিশ্রণ থেকে কিভাবে আলাদা, বালি চিনি ও লবণের মিশ্রণ? আশা করি তোমরা কমেন্টসের মাধ্যমে এই উত্তরগুলো জানাবা। আমাদের এই ভিডিও সম্পর্কে আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবো। ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবো। যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই